যশ যে ঝড় আসতে চলেছে, যে পূর্বাভাস আছে, যদি আমাদের কলকাতা পশ্চিমবাংলায় আসে, যেমন কলকাতা শহরে আমরা বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা গত আম্পানের ঘরের পরে আমাদের তার থেকে শিক্ষা নিয়ে আমাদের এবারে আমরা প্রস্তুতিটা অনেক আগে থেকে শুরু করেছি। আমরা কলকাতা শহরে 16টা বোরোতে আমাদের সমস্ত যা ওয়ার্ড বাই 144টা ওয়ার্ডের লোক থাকবে, যারা গাছ টাছ গাছ পড়ে গেলে তারা কেটে সরিয়ে দিতে পারবে। আমাদের প্রত্যেকটা বোরোতে সমস্ত মেশিনারি, ক্রেন, হাইড্রা, ডাম্পার, পেলোডার, সমস্ত এই ধরনের ইকুইপমেন্টস প্রত্যেকটা বোরোতে আমরা রাখছি। আমরা যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায় তাহলে আমরা চেষ্টা করবো যাতে জল সরবরাহ অব্যাহত থাকে, সেটা ছোটো ছোটো জেনারেটর রাখার আমরা চেষ্টা করছি এবং আমি জল না পাই। আমাদের বিভিন্ন জায়গায় আমাদের লোকেরা থাকবে, ড্রেনেজের ডিপার্টমেন্টের লোকেরা থাকবে, যদি জল দাঁড়ায় জল যদি তাড়াতাড়ি শহর থেকে নেমে যায়। বিভিন্ন একটা ডিজাস্টার হলে যা যা করা উচিত মানে হওয়ার আগে প্রস্তুতি না হবে সবটাই আমরা নিয়েছি। যে সমস্ত বাড়িগুলো আমাদের ভগ্নপ্রায় বাড়ি বা যেগুলো আমাদের অলরেডি ইতিমধ্যেই আমাদের নোটিশ দেওয়া আছে, সেই সমস্ত বাড়ির লোকেদের কাছে আমরা অ্যাপিল করবো, তারা যেন আমাদের বিভিন্ন জায়গায় স্কুল বাড়ি থাকবে, কর্পোরেশনের স্কুল বাড়ি, সেখানে তারা শিফট করে যাবে যদি যেতে পারে, তাদের আমরা আবেদন করবো। আমরা কেবল টিভি যে অপারেটরদের বলেছি যে তার বিপজ্জনক হয়ে থাকে যে তার জন্য তারা ঠিক করে দেন। সমস্ত জায়গাতেই যা যা ব্যবস্থা প্রয়োজনীয় নেওয়ার আমরা নেওয়ার চেষ্টা করছি। গাছগুলো যেগুলো একটু বেরিয়ে রয়েছে সেইগুলোর ডাল কেটে বা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেটাই আমি চলছি আর দিয়ে আমাকে কাজ করছি আজকাল করবে। এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে লোক মেশিনারি থাকবে, যদি এরকম কোনো ঘটনা যদি আমাদের ঝড় আসে এবং ক্ষতিগ্রস্ত করে আমাদের তাড়াতাড়ি তারা মোকাবিলা করতে পারে।